রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। 2014 সালের অক্টোবর মাস থেকে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন 114তম সংস্করণে পড়ল এই অনুষ্ঠান। এ উপলক্ষে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান গোটা পৃথিবীতে প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবে কোনো দেশের রাষ্ট্রনায়ক দেশের জনগণের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেননি। সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রীজি কি করে 140 কোটি মানুষের সাথে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে উনি প্রতি মাসের শেষ রোববারে উনি যোগাযোগ করেন। কোনো রাষ্ট্রপ্রধান কোনো দেশের এই ধরনের অনুষ্ঠান না কোনোদিন শুনেছেন না এইভাবে মানুষের সাথে মানে যোগাযোগের যে একটা মাধ্যম সেই ধরনের কোনো সৃষ্টি করেছেন বলে আমাদের জানা নেই এবং সেটাই একটা আলোচ্য বিষয়। 2014 অক্টোবর মাস থেকে এটা শুরু হয়েছিল এবং আজকে এটা চলছে এবং এখানে কোনো রাজনীতি নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি মন কি বাত অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় আমরা সবসময় দেখতে পাই। উনি আমাদের আগামী 2 মাস মানে এখানে যে পুজো অর্চনা হবে দুর্গা পূজা এবং অন্যান্য কালী পূজা দীপাবলি সমস্ত সব জানেন আগে আগাম উনি আমাদের শুভেচ্ছা জানিয়েছেন আর জানিয়েছেন যেন আমরা সুখে শান্তিতে থাকি। মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের প্রতি প্রকারান্তরে তীব্রতা তোপ দাগেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিগুলির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এই সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা দিয়ে কিছু হয় না, রাজনীতির পথ পরিবর্তন এভাবে সম্ভব নয়। আর এসব নেগেটিভ নেগেটিভ করে কোনো লাভের লাভ হবে না, কোনো হয় না। রাজনৈতিক পথ পরিবর্তন এই নেগেটিভের বার্তা দিয়ে কোনোদিন সম্ভব হয় না। নিজের বিবেককে আগে জিজ্ঞেস করতে হবে আমি ঠিক করছি কি না। কাউকে নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রীর 2 মাইল ওনার বাড়ির থেকে একটা কুকুর মারা গেছে এটা একটা নিউজ, কিন্তু মুখ্যমন্ত্রীকে আগে জ্বলাবে? মুখ্যমন্ত্রীর কাকাতো ভাইয়ের ছেলে ড্রাইভারের কার খেয়েছে এটা মুখ্যমন্ত্রীকে একটা নিউজ করতে হবে? এই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন মানে এখন ইউজ। আস্তে আস্তে নিজে কিন্তু অধঃপতনে যাচ্ছে, নিজের দিকে অধঃপতনে যাচ্ছে। চাঁদা নিয়ে ধুলুক মুখ্যমন্ত্রীর কেন্দ্রে, আর করতে করতে এমন অবস্থা হয়েছে মুখ্যমন্ত্রীর কেন্দ্রের বাইরের কথাও বলছে না, বুঝো যে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে দেখা আমার কেন্দ্রেই না, এরকম ক্লাবের কথাও বলছে। কারণ এই যে সন্তুলন মাথার যে ব্রেইনের যখন এদেশিক হয় নেগেটিভ মাইন্ডসেট যখন হয়ে যায় সেটা হয় তো নিচের দিকেই যাচ্ছে, মানুষ বুঝছে সব, আর এইভাবে পটভূমি পরিবর্তন করতে হয়। এদিন মন কি বাত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রক্তের যেমন বিকল্প নেই তেমনি ভারতীয় জনতা পার্টির কোনো বিকল্প থাকবে না, কারণ দেশের প্রধান সেবক হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর প্রধানমন্ত্রীর মার্গদর্শনে এগিয়ে যাচ্ছে দেশ। এদিন প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।